this is me Babai and you watching Jenny and Babai vlog channel. So onek din por ajke abar elam notun kore video te. Age Diamond Harbor er video ta prochur response peyechi. Thank you so much sobai ke. To ajke amra jacchi Kolkatar ekta onnotomo finest jayga jeta ke explore korar jonno. Ashe jayga ta kothay? Newtown. So prochur moja hobe ar onek notun notun jinish ache dekhar jonno sheigulo ke explore korbo ghurbo shonde ekhon baje shobe bikel. Yes, so আমরা finally পৌঁছে গেছি ecodrive হইতে আর দুজন মিলে একসাথে এক্সপ্লোর করছি এখানকার অসাধারণ ভিউ আর একটু এখানে থাকব তারপর চলে যাব আমরা স্মার্ট স্ট্রিটে সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব সো পেছনে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা অনবদ্য আর সামনে আরেকটা সুন্দর ভিউ আছে সেখানে কিছু ক্রিকেট হচ্ছে সাইক্লিং হচ্ছে এন্ড প্রচুর আড্ডা মারার জায়গা আছে এই জায়গাটা যেটা হচ্ছে Newtown Air Eco Driveway, gate number 1. You know, enjoy the atmosphere at Newtown Air Eco Driveway, but ekhane ghorer jinish miss korle hoy na to mother in law patiyeche amake taler full dish specially. Tao ki bhabe packet kore dekhi to. Oh. So, Bangali chirokal Bangali thake ar amader taler puluri kintu sobche shera to yes. So, ektu shondher dike hoye geche ar ekhon ekhan theke berote hobe to tar age ektu cha khei ni ar cha khawar por amra jabo ebar smart street er odike না আরেকটু ওইদিকে যাব আবার ওইদিকে যাবে হ্যাঁ যাব লেকের পাশে ঠিক আছে চলো ওইদিকে যাওয়া হবে হ্যাঁ আজকে ফার্স্ট টাইম এসেছি তো একটু এক্সপ্লোর করে নি না আমার অনেক দিনের ইচ্ছা আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই জায়গায় আসব অনেক বন্ধু বান্ধবরা ছবি দিয়েছে আমার তো কেউ আর নেই আসার মতো কেন আজকে এলাম সানডে বলে ছুটি দুজনেরই ছুটি তো ঠিক আছে ড্রাইভওয়ে থেকে আরেকটু এগিয়ে এসেছি আর এখানে অসাধারণ একটি পরিবেশ তার সাথে সেই আইফেল টাওয়ার সন্ধে হয়ে আসছে প্রচুর লাইটস আছে প্রচুর ক্যামেরাস আছে এখানে সারা কোন সেলফিজ আছে আর অনবদ্য একটি পরিবেশ সামনের লেক বিশাল বড় সো তুমি যে কটা জায়গা এতদিনে দেখিয়েছিলে তার মধ্যে এই জায়গাটা বেস্ট এটা আমার সত্যি কথা বলতে এর আগে আসা হয়নি বাট আজকে এসে দারুণ লাগছে সানডেটা খুব ভালো করে আমরা এনজয় করছি আমরা আছি ড্রাইভওয়ের একদম লেকের ধারেতে পেছনে অসাধারণ একটা ভিউ সো কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব আমরা চলে এসেছি কলকাতার ফাইনেস্ট প্লেস সেন্ট্রাল মলের সামনে আর আমরা এখন আছি ঠিক অপোজিটে স্মার্ট স্ট্রিট যেটা ব্রিজের তলায় গ্রাফিটি করে অ্যান্ড আর্ট করে বেশ সুন্দর করে করেছে আর আমরা এখন তার অপোজিটে রয়েছি পেছনে আছে সেন্ট্রাল মল আর এদিকে আছে ক্লক টাওয়ার
সো এখানে প্রচুর ফুড ভ্যানস রয়েছে যেখান থেকে আমরা আজকে খাবো, বিকজ সন্ধ্যাবেলা একটু বেশি খিদে, সন্ধ্যাবেলা একটু বেশি খিদে পেয়েছে। প্রচুর এখানে খাবার দাবার রয়েছে আর সুন্দর একটি জায়গা, জায়গাটা এক্সপ্লোর করে খুব ভালো লাগছে। বিকজ কলকাতার মধ্যে এইরকম জায়গা মনে হচ্ছে বাইরে কোথাও চলে এসেছি। সো আগে দেখে নিই কী কী খাবার এখানে পাওয়া যায়, তারপর আমরা কিছু কিছু করে জিনিস খাবো আর সেগুলোকে রিভিউ দেব। এখন আমরা আছি, একটা ভ্যান চুজ করেছি, সেই ভ্যানের নাম হচ্ছে বার্গার ব্রো। সেখান থেকে আমরা কি কি অর্ডার করেছি, পুরো একটা চিজি চিকেন বার্গার আর একটা চিকেন নাগেটস। ওকে, ড্রিঙ্কসের জন্য আমরা চলে এলাম হট উইলস অ্যান্ড উইলস, হট উইলস অন উইলস। আর এখানে আমরা অর্ডার করবো লিচি মোহিটো, যেটা ফার্স্ট টাইম আমরা খেতে চলেছি, লিচি মোহিটো। অনেক মোহিটো খেয়েছি সকালে, বাট লিচি মোহিটো ফার্স্ট টাইম। আমাদের খাবার অলমোস্ট রেডি আর আমরা এখানে একটা ছোট টেবিল বানিয়ে ফেলেছি আর সেই ছোট টেবিলের উপরে আমরা বসে বসে খাবো। অনেক ওয়েট করতে হয়েছে। আজকের মতো আমাদের জার্নি এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। আগের ব্লগটা প্রচুর রেসপন্স পেয়েছে, প্রায় 350 ভিউজ, আর সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে। বিকজ আমরা ভাবতে পারিনি এরকম এক মাসের মধ্যে এই কটা ভিউজ আমরা পাবো। সো এটাকে আমরা পজিটিভ দিক ভেবে এগোচ্ছি আর তারপর আমরা আজকে বেরিয়েছি। আশা করছি আপনারা যারা দেখেছেন তারা আবার দেখবেন আজকে এই জায়গা, অ্যান্ড সবাই একবার করে আসুন কলকাতার এই ফাইনেস্ট জায়গা যার নাম হচ্ছে সেন্ট্রাল মলের সামনে ক্লক টাওয়ার। এক্স্যাক্ট লোকেশন যদি আপনারা ক্লক টাওয়ার দিয়ে দেন তাহলে আপনারা পেয়ে যাবেন এই পেছনের স্মার্ট স্ট্রিট আর এইদিকে ভ্যান, ফুড ভ্যান। তো আজকের মতো এ পর্যন্তই। হ্যাঁ, আজকে পাওনা আমাদের একটা বটল, এখান থেকে যে বটলে মোহিটো দিয়েছিল সেই বটলটা আমরা নিয়েছি। সো আজকের মতো এ পর্যন্তই, আবার কোনো একদিন কোনো একটা জায়গাতে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আর সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।